नमस्कार बंधुरा, आज शिवर रान्नाघर के सबा के स्वागत। आशा करी सबाई भलो आस्त आज के एक नतून रेसिपि नहीं एलम, ड्राई फ्रूट्स लाड्डू। ता शुरू करा जा। हमें नहीं 200 ग्राम खेजूर, 100 ग्राम काजू, 100 ग्राम तुम्हार आमंड और 100 ग्राम किशमिश और घी। एर मध्य गुड़, चीनी, मिष्टी जातेও কিছু পড়ছে না, তাই সবাই এটা খেতে পারবে। খেজুরটাকে পেস্ট করে নেব, নিয়ে তারপরে শুরু করব। এখানে 100 গ্রাম কাজু, 100 গ্রাম আমন্ড নিয়েছি, নিয়ে কুচিয়ে নিয়েছি আর কিশমিশটা গোটা রেখেছি। খেজুরটা পেস্ট করে নিয়েছি, 200 গ্রাম খেজুর। এবারে রান্নাটা শুরু করছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে लो टू सीमे गैसटा जालिए कड़ाई बसिए दिलाम। एक टेबिल स्पून घी दिए दिलाम। एक टेबिल स्पून घी दिए दिए घी गरम हो गए। एबारे जे ड्राई फ्रूट्सगुलो कुचिए रेखेछिलाम सेगुलो दिए दिलाम। दिए एकटु अल्प भाजा भाजा करे नेब। हाँ, एबार एटा भाजा भाजा हयेछे, एबार एटाके नाबिए नेब। निये খেজুরের মধ্যে মিশিয়ে পাকিয়ে নেব। খুব সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে এটা হয়ে যায়। এটা বিশেষত মধুমেহ রোগীদের জন্য খুবই উপকার। আর বাচ্চারা যেহেতু খেজুর খেতে চায় না, ঠিক এইভাবে বাচ্চাদের খেজুরটা খাওয়ানো যায়। বন্ধুরা, তোমরা ঘরে খেয়ে দেখো করে কেমন লাগে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিবে, শেয়ার করবে। হয়ে গেল বন্ধুরা আমাদের ড্রাই ফ্রুটসের লাড্ডু। বাড়িতে হঠাৎ অতিথি অভ্যাগত এলে সবসময় তো ঘরে তৈরি কিছু থাকে না, তখন এইগুলো দিয়ে আপ্যায়ন করা যায়। তোমরাও করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে আমাকে জানাবে। আর যদি নতুন কিছু ভিডিও দেখার ইচ্ছে হয়, নতুন কিছু রান্নার, সেটাও আমাকে জানাবে তোমরা। এবারে অনুরোধ রইল, তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা টিপে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রার্থনা করি।